সবাইকে গুড মর্নিং নমস্কার আমি মানিক দেববর্মা আর আমার সাথে আছেন একজন মাছ বিক্রেতা ভাই তোমার নাম জয়দাস জয়দাস তো আমি কিছু ওনাকে কোয়েশন করব আচ্ছা জয় তুমি যে মাছ বিক্রি যে করো কত বছর ধরে আমাদের পাড়ায় মাছ বিক্রি বছর কোনো সমস্যা হয়েছে কোনো সমস্যা হয়নি কোনো সমস্যা হয়নি ঠিক আছে তো এই যে মাছ বিক্রেতা অজয় প্রায় সাত বছর ধরে আমাদের পাড়ায় ব্যবসা বাণিজ্য করছে আবার নিজের বাজারে। চমিত আছে আছে বাজার আছে এবং উনি সকাল দিকে পাড়ায় পাড়ায় মাছ বিক্রি করছে তো আমি এটাই বলতে চাই আমাদের যে বাংলা বাইরে আছেন আমাদের ত্রিপড়া সারা যারা আছেন প্লিজ ভালোবাসা দিয়ে থাকবেন কেননা ভালোবাসাই এমন একটা জিনিস যেটা সবাইকে শান্তিপ্রিয়ভাবে রাখতে চেষ্টা করে তো আমি এটা গতকালকে যে ইন্সিডেন্ট হয়েছে আমি সেই সম্বন্ধে কিছু বলতে চাই যেহেতু আমরা সমস্ত জায়গায় যে আমাদের যে বাংলা বাইরে আছেন ওনারা সমস্ত জায়গায়ই বাড়ি বাড়ি গিয়ে ব্যবসা করছেন তাহলে যে যে লোক গতকালকে মুগে কামি থেকে এসে দনবস্কুতে ব্যবসা করার চেষ্টা করছিল এবং উনি দু তিন বছর ধরে ওনার যে জায়গা আছে সেই জায়গাতেই উনি ব্যবসা করছিলেন কিছু লোক কিছু লোক সেখানে বাঙালি যে ভাই আছেন কিছু লোক এসে ওনাকে প্রাপ্তি দিচ্ছে এটা কিন্তু মোটেই বালো লক্ষণ না ঠিক আছে না আমরা যেহেতু আমাদের পাড়ায় আমাদের পুরা সমস্ত ত্রিপুরাতে আপনারা ব্যবসা করার সুযোগ দিচ্ছেন তো সেই সুযোগ আপনারা আমাদেরকে দিবেন কেননা আমাদের ত্রিপুরা রাজ্য বাঙালি এবং আমাদের ত্রিপুরা এই দুইটা জাতি মিলে এখানে বহু বছর ধরে থাকছেন তো আমরা চাইছি যে আমাদের ত্রিপুরা রাজ্য একটা সুন্দর একটা শান্তি সম্প্রীতি বজায় থাকুক তো আমি এটাই লাস্টে সবাইকে বলবো প্লিজ আমরা যেহেতু আপনাদেরকে জায়গা দিয়েছি ঠাই দিয়েছি ব্যবসা করার সুযোগ সুবিধা দিয়েছি সেই সুযোগ সুবিধা আপনারা দিবেন আমাদেরকে ঠিক আছে না ঠিক আছে ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ